আল্লাহওয়ালাদের মজলিসে কথা না বুঝলে বসে থাকবেন কেন? জালিসু আউলিয়া ইল্লাহি লা ইয়াশকা, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে হতভাগা হয় না মানুষ, সৌভাগ্যবান হয়। এই জন্য বসবেন, কথা বুঝেন আর না বুঝেন বসবেন। বসলে কি লাভ? আমি বলছিলাম আসহাবে কাহাফের কুকুর, এদের সাথে থাকার কারণে কুকুরের দাম হয়ে গেছে, কোরআনে আল্লাহ বলে দিস। কুকুর যদি আল্লাহওয়ালাদের সাথে থাকলে তার দাম হয়, মানুষ আল্লাহওয়ালার সাথে থাকলে কেন দামি হবে না? এই জন্য আপনারা যাবেন। يا مقلب القلوب ثبت قلبي على دينك ثبت قلبي على دينك ইমোতে ভিডিও কলে স্বামীর সাথে কথাবার্তা বলার ব্যাপারে না বলাই ভালো, আপনাদের এগুলো অন্য জায়গায় রেকর্ড হয়। এই যে আপনারা খোলামেলা কথা বলেন, ফেস দেখা যায় ইমোতে, ঠিক নাই তো? এইগুলো আবার অন্য জায়গায় রেকর্ড হয়, আমি শুনছি, জানি না। রেকর্ড যেহেতু হয়ে যাচ্ছে, তা আপনারা তো অফিসিয়ালভাবেও যদি তারা দেখে ফেলে খারাপ না? তো এটা আমি জানি না, শিওর যদি এরকম হয়ে থাকে তো এইভাবে তো ভিডিওতে আপনার স্বামীর সাথে পর্দা ছাড়া কথা বলাটা ঠিক হবে না। না বলেন, না বলেন, আমরা আমাদের বিবির সাথে তো বলি না ভিডিওতে কথা, আমাদের জীবন কি চলতেছে না? হ্যাঁ, কি বলেন? না বলেন, ভিডিওতে না বলেন, ইমোতে আপনি অডিওতে কথা বলেন, ভিডিওতে না বলাই ভালো। শায়েখ জানতে চাই যে বিড়ি খায় এই ইমামতি করলে নামাজ হবে কিনা। এই কবিরা বিড়ি খাওয়া হারাম, মাকরুহ তাহরিমি, তো মাকরুহ তাহরিমি কাজ কোন ইমাম বারবার বারবার করতে থাকলে তো তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি হয়ে যায়। এই জন্য ওনাকে আপনার সতর্ক করা যে আপনি এগুলো খাবেন না। তো এরপরে যদি না খায়, এলাকাবাসী সুন্দরভাবে ভদ্রতার সাথে ওনাকে বলে দেওয়া যে আপনি এই গুণা না ছাড়তে পারলে আমরা আপনার পিছনে নামাজ পড়বো না, সহজ। সেম কথা কোন ইমাম সাহেব যদি সিনেমা নাটক দেখে এই জাতীয় কাজকর্ম ইত্যাদি, ব্যাস এগুলো। শার্ট পরিধান করিয়া ইমামতি করা যাবে কিনা? হাফ শার্ট না পরা ফুল শার্ট পরে যদি ইমামতি করে যায় আছে, বুঝে আসছে? ফুল শার্ট পরে যদি ইমামতি করে যায় আছে, বাকি এটা না পরা এইভাবেই আমরা বাংলাদেশে এইরকম শার্ট করে ইমাম সাহেব দাঁড়াইলে মায়েরও শুরু করে দিতে পারে। তো যাই হোক, ফুল শার্ট পরে ইমামতি করাটা, বাকি এটা সুন্না না কিনা, এটা সুন্নাতি পোশাক হলো না আর কি, তো এইভাবে না করা। বিবি নামাজ পড়ে না, কথা শোনে না, কি করা? ওই যে বুয়ার পরে যে আপনি আইফোনটা দিছেন, এটা করলেন কেন? বিবি কথা শোনে না, নামাজ পড়ে না, বিয়ের পরে তো আইফোন দিছেন বা কিছু একটা দিছেন, ওই সময় থেকে ঠিক করতে পারেন নাই, এটা আপনার দোষ। আর বিয়ের আগে আপনি দেখে শুনে বিয়ে করতে পারলেন না, চার গুণ দেখে এর মধ্যে দিনদারিতা প্রাধান্য দেওয়া। আর যাই হোক, বিয়ে করে ফেলছেন, এখন কি করা? এখন প্রথম কাজ হলো মোবাইল থেকে বিবিরে দূরে সরান, বিশেষ করে স্মার্টফোন থেকে দূরে সরান, ফেসবুক চালাইলে এখান থেকে দূরে সরান, ইলেকট্রনিক্স মিডিয়ায় যদি লিপ্ত থাকে সেখান থেকে দূরে সরান, ইনশাল্লাহ আস্তে আস্তে সরে আসবে। ওলামায়ে কেরামের কোনো মসজিদ, যদি ওলামায়ে কেরামের মহিলাদের ব্যবস্থা থাকে যে সমস্ত মসজিদে, ওই সমস্ত মসজিদে বিবিরে পাঠান অন্য মহিলাদের সাথে, যদিও গল্প গুজব হয় তারপরেও পাঠান, পাঠাইলে দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হবে ইনশাল্লাহ। আল্লাহওয়ালাদের মজলিসে কথা না বুঝলে বসে থাকবেন কেন? জালিসু আউলিয়া ইল্লাহি লা ইয়াশকা, আল্লাহওয়ালাদের মজলিসে বসলে হতভাগা হয় না মানুষ, সৌভাগ্যবান হয়। এই জন্য বসবেন, কথা বুঝেন আর না বুঝেন বসবেন। বসলে কি লাভ? আমি বলছিলাম আসহাবে কাহাফের কুকুর, এদের সাথে থাকার কারণে কুকুরের দাম হয়ে গেছে, কোরআনে আল্লাহ বলে দিস। কুকুর যদি আল্লাহওয়ালাদের সাথে থাকলে তার দাম হয়, মানুষ আল্লাহওয়ালার সাথে থাকলে কেন দামি হবে না? এই জন্য আপনারা যাবেন, আপনারা যান যান ইনশাল্লাহ, দেখবেন কাজ হবে। কোনো ব্যক্তি যদি চিকিৎসার জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, চিকিৎসার জন্য পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে, এখন তারে যদি সুদে টাকা দিই, টাকা দিয়ে যদি সাহায্য করি, কোনো পাপ হবে কিনা আপনার? আপনার তো পাপ হবেই, আপনার আপনার পাপ হবে, আপনি সুদে, মানে সুদের অপরাধ তো আপনার হবে। আর আপনি এরকম ভয়ঙ্কর কেন? একটা মানুষ মরে যাইতেছে, আরে আপনি ওই টাইমে সুদে টাকা দেন, ফরজ গোসল আর সুন্নত গোসলের মাঝে পার্থক্য কি? সুন্নত গোসল জুমার দিন যে গোসল করেন সুন্নত গোসল, এমনি আমরা যে গোসল করি সুন্নত আদায় কইরা এগুলা সুন্নত গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে গোসল সুন্নত গোসল, আর ফরজ গোসল তো জানেনি, এটা ফরজ গোসল। সুন্নত গোসল হলো
ফরজ আদায় করে গোসলের তিন ফরজ ভালোভাবে কুলি করা, নাকের ভিতরে একদম ভালোভাবে পানি পৌঁছানো, পুরা শরীর ভালোভাবে ধৌত করা, এগুলো গোসলের তিন ফরজ। আর সুন্নাগুলা হলো কি, পানি কম খরচ করা, এটা সুন্নত। গোসলের মধ্যে পানি কম খরচ করা, এটা সুন্নত। গোসলের মধ্যে আপনার পোশাক পরিধান করা অবস্থায় গোসল করার চেষ্টা করা, যদিও পোশাক ছাড়া গোসলের মাসালার ক্ষেত্রে যদিও আপনার জায়েজের ফতোয়া হয়, এরপরেও গোসলটা পোশাক পরেই গোসল করা, এটাই উত্তম, এটাই ভালো কাজ। একজনের বিয়ের মোহর আনা হয়েছে 2,50,000। আচ্ছা, এর মধ্যে 50,000 উসুল করছে, বাকি 2,00,000 টাকা এখনো বাকি আছে, আমি কিভাবে শোধ করবো? দিয়ে দিবেন আস্তে 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 আস্তে, প্রতি মাসে 5,000-6,000 করে আস্তে আস্তে দিয়ে দিবেন। আপনার বিবিরে মাসে মাসে দিতে পারেন, অথবা আপনি জমায়া আস্তে আস্তে জমায়া একসাথে বড় একটা অঙ্ক দিয়ে দিবেন, বিবিরে দিয়ে দিন। আর বিবি আপনার ছেলেমেয়ের বিষয়ে খরচ করবে, টেনশন নেই আপনার, দিয়ে দিন। এরপরে আপনি যেটা পাওনা দিয়ে দিন, বিবিরে যখন আপনার টাকা দিয়ে দিবেন, বিবির সামনে আপনার একটা ইয়া থাকবে, একটা মানসিক অবস্থা থাকবে, আপনি পুরুষ এটা একটা ভাব থাকবে। না দিলে 2 দিন পরে পরে বলবে, হ্যাঁ আমি কি কম দিছি তোমারে, ঝামেলা।